আমরা মেয়েরা বোধহয় হয় এইরকমই বলো এই ধরনের কোনো গিফট পেলে আমরা মেয়েরা প্রচুর প্রচুর খুশি হয়ে যায় আমার কিন্তু আমি কিন্তু একটা মেয়ে হিসেবে এই ধরনের যদি গিফট পাই না দারুণ খুশি হয়ে যায় সেটা বিবাহবার্ষিকী হোক জন্মদিনই হোক আর যাই হোক এই ধরনের গিফট পেলে আমার মনে হয় অনেক মেয়েই কিন্তু খুশি হয়ে যায় I remember the days, always at the same place, the same people পায়েস বানাচ্ছি চালের পায়েস বানাচ্ছি তো দুধটা যেই ফুটে গেছে তারপরে ওর মধ্যে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম ঘি মাখালাম না কিছুই না প্লেন চালটাকে ধুয়ে দিয়ে দিলাম বেশ ভালো করে ফুটে উঠে চালটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দেবো আর চিনিও দিয়ে দেবো দিয়ে পায়েসটা নাপিয়ে রেখে তারপরে আমি ঘুগনি করব। আর পায়েস ঘুগনি কেন করছি কিসের জন্য করছি সেটা জানতে হলে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের আর তোমরা আশা করি সকলেই ভগবানের কৃপায় ভালো আছো আমিও ভালোই আছি তো চলো পুরোটা ভিডিও দেখতে থাকো তারপরে আমি তোমাদের সাথে আবার যেমন কথা বলতে আসি কথা বলতে আসব। আর সেদিনে দেখছিলাম মটর বা ছোলা সেদ্ধ হওয়ার জন্যে ঘি দিতে বললো একটুখানি নাকি ঘি দিতে বললো তাতে নাকি মটর আর ছোলা সেদ্ধ হয়ে যাবে কিন্তু দেখো আমি দিলাম একটুখানি ঘি দিলাম হ্যাঁ যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদের আমি বলতে পারছি একদমই ঘিয়ের জন্যে সেদ্ধ হয়নি রীতিমতো আমাকে চারটে পাঁচটা সিটি দিতে হয়েছে আর কিন্তু মটরটা ভেজানো ছিল যাকে নুন দিয়ে আমি ভালো করে সিটি দিয়ে নিলাম কিন্তু ঘিয়ের জন্যে একদমই সেদ্ধ হয়নি আর কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু ছোটো ছোটো করে লাল লাল করে ভেজে নিরামিষ ঘুগনি করছি আমি তো আলু ভেজে এর মধ্যে নিরামিষ মশলা আদাবাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই জিরে আর শুকনো লঙ্কাটা আমি একটুখানি ভেজে রেখে দিয়েছি গুঁড়ো করে যখন ঘুগনিটা সার্ভ করব তখন ওর ওপর দিয়ে দেব যেহেতু নিরামিষ ঘুগনি তো তো খেতে ভালো টেস্ট হবে আর আদা বাটার সাথে আমি গরম মশলাও বেটে নিয়েছি আদা বাটা গরম মশলা ওর সাথে বেটে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি যা লাগে নিরামিষ তরকারি করতে গেলে সেইভাবেই নিরামিষ একটা ঘুগনি করছি তো ঘুগনিটা করে নি করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি You taste like candy, eat you on a Sunday. I can feel the beat of my heart increase. Cause it tastes like candy. তো ঘুগনিটা আমার হয়ে গেছে বেশ ভালো করে সব কিছু দেখে নিয়েছি নুন মিষ্টি সব ঠিক আছে এবার ভাজা মশলাটা আমি যখন সার্ভ করব সার্ভ করার সময় ভাজা মশলাটা ওপর দিক দিয়ে দেব। আর আমি বাটি টিফিন বাটি সাজিয়ে নিয়েছি আজকে ভাই আর ভাইয়ের বইয়ের বিবাহবার্ষিকী তো ওদেরকে আমি আর কি গিফট দেব একটা রাত্রিবেলার ডিনার আমি ওদেরকে পাঠাচ্ছি এই ঘুগনি পায়েস আর হচ্ছে রুটি করে দিয়েছি দিয়ে আমি ডিনার বক্স রেডি করে রেখে দিলাম যদি ভাই ভাইয়ের বউ আসে দিয়ে দেবো আর যদি না আসে তাহলে আমি গিয়ে দিয়ে আসবো ঠিক আছে চলো আমি ডান্স বক্স রেডি করে নিয়েছি নিয়ে এবার মুখ হাত পা ধুয়ে ঠুয়ে আসি এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি তোমাদের সাথে যেমন প্রতিদিন সন্ধ্যেবেলা কথা বলি সেই সেই রকমই ফিরে আসছি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন ইভিনিং এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ বাজে আমি সেই দুপুর থেকে রান্না শুরু করেছিলাম আড়াইটে বাজে তখন থেকে রান্না করছিলাম তো গতকালই ব্লগে তোমাদের বলেছিলাম যে আজকে আমার ভাই ভাইয়ের বইয়ের বিবাহবার্ষিকী তো আজ তো যেহেতু বাড়ি যায়নি তো সকালবেলা ফোন করে উইশ করলাম করে বললাম যে বিকেলে কিছু রান্না করিস না আমি তোকে পাঠিয়ে দেব। তো বললো যে ঠিক আছে দেখি তোমার ভাইকে বলেছি যদি যাই একটুখানি তো পাশেই তো থাকি বেশি না পাঁচ মিনিটের হায়ার রাস্তা তো বললাম ঠিক আছে যদি আসিস সন্ধেবেলা কিছু রান্না করিস না এখানে আমি লাঞ্চ ডিনার বক্স দিয়ে দেব ও শুনে তো খুব হাসলো দেখো আজকের মত আজকের দিনে নিজে হাতে একটা রান্না করে খাচ্ছে তো কেউ যদি মুখের কাছে একটু খাবারটা ধরে দেয় ওরও ভালো লাগবে সমস্ত গিফটের ওপরে বোধহয় এই এই গিফটটা বেশি মানে আনন্দ দেবে আমাদেরকে মানুষ প্রত্যেককে আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফেরই বোধ হয় এটা হয় যে মুখের কাছে যদি কেউ একটু রান্না করে দেয় বা তৈরি খাবার হাতের কাছে ধরিয়ে দেয় তাহলে কিন্তু খুব ভালো লাগে যেহেতু মানে এখানে সন্ধ্যের পরে আর একদম লকডাউন সেই কারণে তো আর রাত্রিবেলা বলতে পারি না যে অন্য সময় হলে বলতাম চলে এখানে ডিনার করে যাবে তো সে তো আর বলতে পারলাম না সেই কারণে বললাম যে ও কিন্তু জানে না আমি কি কি ওকে ডিনারে পাঠাচ্ছি তাই জন্যে এই এক আমার হয়ে গেছে সব পোছা টোচা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে চারটে সাড়ে চারটের মধ্যে আমার হয়ে গেছে সব তো পুছে ঠুছে এবার চা খাবো আর আজকে বিভৎস গরম পড়েছে বিভৎস গরম পাখা অফ করে তো থাকাই যাচ্ছে না আর আমি এই যে টপ ফ্লোরে থাকি এখনও দেখো রোদের ঝলকানি মানে এখনও পাঁচটা চল্লিশ হয়ে গেছে এখনো রোদের জলকানি আর আজকে তো ঘোষণা হলো কাল থেকে পুরোপুরি লকডাউন যাক সোমবার থেকে আমাকে আর কাজে বেরোতে হবে না তিরিশ তারিখ অবধি তো লকডাউন হয়ে গেল বেরোতে হবে না তো এবার গতবারেও গাছে গাছ ঠাছ অনেক লাগিয়েছিলাম এবারও ইচ্ছা আছে আর তিন দিন যেহেতু বাইরে বেরোচ্ছিলাম সত্যিই মানে ভয় লাগছিল মেয়েটা তো বাড়িতে থাকে মেয়েটার জন্য একটু চিন্তা কর ঠিক আছে চলো তাহলে আজকে আর বক বক নয় আজকে আর বেশি কথা বলবো না প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে লকডাউনটা হয়ে আমার মনে হয় যে অনেকটাই উপকার হবে দেখা যাক তাহলে চলো আজকের মতো রোজ যেমন বলি সেরকমই বলে যাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে আর বক বক নয় এখন শুধু টাটা বাই বাই